আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো নিয়ে নিছি পোয়া মাছ। আজকে আমি পোয়া মাছ করলা দিয়ে রান্না করব। তো অনেকেই তো আছেন যে করলার তরকারি কীভাবে রান্না করতে হয় জানেন না, তো আজকে আমার রেসিপিটা তাদের জন্য যারা নাকি না জানেন, তো আমার এই রেসিপিটা ফলো করবেন। আজকে আমি তরকারিটা রান্না করবো আলু পেঁয়াজ কাঁচামরিচ আর করলা দিয়েই। তো চলে যাই রান্নার কাজে, সাথে থাকুন, দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি। চুলায় পাতিলটা বসিয়ে দিলাম। এবার পাতিলের মধ্যে দিয়ে দেব তেল। তেলগুলো গরম হয়ে গেছে, এখন আলু আর পেঁয়াজগুলো দিয়ে দেব তেলের মধ্যে। আর পরিমাণ মতো লবণ দিয়ে আলু আর পেঁয়াজগুলোকে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিব। একটু সময় নিয়ে আলু আর পেঁয়াজগুলোকে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আলু আর পেঁয়াজ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো সব মশলা। দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখন সবগুলো মশলা একটু তেলের মধ্যে ভেজে নিব, তারপর হালকা একটু পানি দিয়ে সুন্দর মতো কষিয়ে নিব। এই তো আলু আর পেঁয়াজের তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেবো ঝোলের জন্য পানি। এখন ঝোলের উপরে দিয়ে দেব করলাগুলো। আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে ঢাকনাতে ঢেকে দেব। তরকারি ঝোল ফুটে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। ঢাকনা তুলে দেখবো তরকারি কি অবস্থা, একটু নিচে নেড়ে দেব যাতে লেগে না যায়। তরকারিটা প্রায় আমার হয়ে আসছে, আর একটু জোর শুকালে আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো তরকারিটা রান্না করা হয়ে গেছে, আমি চুলার জালটা অফ করে দিছি। তো অনেকেই আছেন করলার তিতার ভয়ে তরকারিতে করলা খান না, তো আমার এই প্রসেসগুলো ফলো করে তরকারি রান্না করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমার এই রান্নার রেসিপিটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।